বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে বহিষ্কার তৈমুর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয় এই সিদ্ধান্ত, মাঠ না ছাড়ার ঘোষণা। দলকে আজ পর্যন্ত প্রশ্ন করে নাই কেন আমাকে সরাই দাও, এখনো জনগণের সাথে আছি, জনগণের জন্য মৃত্যু হয় আমার হবে। সুষ্ঠু নির্বাচনের আশা আইভির। নির্বাচন কমিশনেরকে অনুরোধ করব, বিগত সময়ে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুন্দর নির্বাচন হয়েছে, তারা যেন আমাদের এইরকম একটি সুন্দর নির্বাচন উপহার দেয়। এই জিনিসগুলো লাগবে, পরের দিন আসেন, পরের দিন এসে আবার তিন ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 300 থেকে 400 লোক দাঁড়ানো। পাসপোর্ট আধুনিক হলেও বাড়েনি সেবার মান, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় চরম দুর্ভোগ, এখনো সক্রিয় দালাল চক্র, জনবল সংকটের দোহাই অধিদপ্তরের। 50 টাকা কমে 12 কেজির এলপিজি সিলিন্ডার 1178 টাকা। গাড়ির জন্য গ্যাস লিটারে 2.5 টাকা কমে বিক্রি হবে প্রায় 55 টাকায়, কার্যকর আজই। মিয়ানমার এবং ভারতের সন্ত্রাসীদের সহযোগিতায় দেশে ঢুকছে ভয়ঙ্কর মাদক আইস, সীমান্তে গড়ে উঠেছে কারখানা, জড়িত পাহাড়ের সশস্ত্র গ্রুপ। এবং ফেব্রুয়ারিতেই শেষ হবে পদ্মা সেতুর উপর সড়কের কার্পেটিং, গ্যাস লাইন বসে গেছে 71 ভাগ, জুনে খুলে দিতে চলছে মহাকর্মযজ্ঞ।